বাংলাদেশ বিমান বাহিনীতে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকায়ন না করা সংক্রান্ত কারণে বিভিন্ন মহলে নানা রকম সমালোচনা চলছিল। তাই সম্প্রতি বাংলাদেশ সরকার বিমান বাহিনীর জন্য ফোর্সেস গোল 2030 ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় বিমান বাহিনীতে 4++ জেনারেশনের যুদ্ধ বিমান ক্রয়ের প্রস্তাব উত্থাপন করা হয়। এ ধারাবাহিকতায় 2016 সালে উন্নত বিমান চালনার প্রশিক্ষণ প্রদানে 16টি ইয়াকোভলেভ YAK-130 লিডিং ট্রেইনার বিমান ক্রয় করা হয়। গত ফেব্রুয়ারি মাসে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিরেক্টরেট অব জেনারেল ডিফেন্স পারচেস হতে একটি নিলাম দরপত্র প্রকাশিত হয়। এতে দেখা যায় বাংলাদেশ বিমান বাহিনী 2017-18 অর্থবছরে 8টি মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনার অনুমোদন পেয়েছে। একই সাথে পরবর্তীতে আরও 4টি বিমান কেনার কথা উল্লেখ রয়েছে। দরপত্রে উল্লিখিত বিমানসমূহের বৈশিষ্ট্যর মধ্যে যেসব থাকতে হবে তা হল সর্বোচ্চ গতি 40,000 ফিট, উচ্চতায় কমপক্ষে Mach 1.6 হতে হবে, ম্যানিউভারেবিলিটি আধুনিক ও ফ্লাই বাই ওয়্যার নিয়ন্ত্রিত হতে হবে, সর্বোচ্চ উচ্চতা 50,000 ফিট, কার্য এলাকা প্রতিরক্ষার টহল 200 কিমি হতে হবে কমপক্ষে এবং আক্রমণের ক্ষেত্রে 900 কিমি হতে হবে। ভ্রমণ পাল্লা ড্রপ ট্যাঙ্ক সহ কমপক্ষে 2500 কিলোমিটার হতে হবে এবং এর জীবন কাল অর্থাৎ সার্ভিস লাইফ কমপক্ষে 30 বছর হতে হবে। শক্তির উৎস হতে হবে 2টি টার্বোফ্যান চালিত ইঞ্জিন, যার ন্যূনতম ড্রাই থ্রাস্ট হতে হবে 5,500 কেজি এবং আফটার বার্নার সহ হতে হবে 8,000 কেজি। এছাড়াও হেলমেট মাউন্টেড ডিসপ্লে থাকতে হবে। এতে মেশিন গান হিসেবে থাকতে হবে কমপক্ষে 20-30 mm ক্যালিবার বিশিষ্ট, যা 3,000 রাউন্ড গুলি করতে সক্ষম। প্রকাশিত দ্বিতীয় দরপত্রে দেখা যায় যে বিমানের নিলামের দরপত্রের আবেদনকারী প্রতিষ্ঠানকে অবশ্যই রাশিয়ান হতে হবে। সুতরাং ধারণা করা যাচ্ছে যে সুখোই SU-30, SU-35 অথবা MiG-35 এর মধ্যে যে কোনো একটি হতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যতে লিড ফাইটার। তবে এর মধ্যে SU-35 কেনার সম্ভাবনা সবচেয়ে বেশি।